আসসালামু আলাইকুম। আমার কাছে এমন অনেক মহিলারা চেম্বারে কনসালটেশনের জন্য আসেন যারা একটু আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন। সেটা কেন? সেটির অন্যতম কারণ হচ্ছে তার স্তনের আকার তার হাইট এবং স্ট্যাচারের তুলনায় ছোট। অর্থাৎ একজন ভদ্রমহিলা বা একজন মেয়ে যখন পাবলিকলি ডিল করেন বা পাবলিক স্পিকিং করেন বা এমন কোনো পজিশনে থাকেন যেটাকে তার ব্যক্তিত্বটাকে ফুটে তুলতে হয়, সেই ক্ষেত্রে স্তনের আকার যদি ছোট হয় তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসটা পান না। একটা সময় ছিল যে ধরে নেওয়া হতো যে এই যে স্তনের আকার বৃদ্ধি, স্তনের আকার পরিবর্তন বা স্তনের যে সৌন্দর্য, এটা পুরোপুরি শো বিজনেস বা মডেলস বা অ্যাক্ট্রেসদের সাথে রিলেটেড। বাট এটা কিন্তু সত্য না। আপনি যে কোনো ভালো পজিশনে যখন কাজ করবেন, যে কোনো ইভেন একজন স্টুডেন্ট যে একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে পড়ালেখা করে, যাকে প্রেজেন্টেশন করতে হয়, যাকে পাবলিক স্পিকিং করতে হয়, এমন অনেকেই কিন্তু অনেকটাই লো হয়ে থাকেন, অনেকটা আত্মবিশ্বাসহীনতায় ভোগেন, কনফিডেন্সের অভাবটা তাদের মধ্যে খুব স্পষ্ট হয়ে ওঠে যদি স্তনের আকারটা তার আকৃতির তুলনায়, তার বডি শেপের তুলনায় ছোট হয়ে যায়। তো আগে দেখা যেত এই ধরনের সমস্যা নিয়ে মানুষ কথা বলতে চাইতেন না, কিন্তু কেন চাইতেন না এর পিছনে অনেক সোশ্যাল ইনহিবিশন কাজ করত। কিন্তু আমরা একটা যুগের পর এমন একটা সময় এসেছি যখন আমরা এই সমস্যাগুলো, এই যে তার মানসিক যাতনা, এই যে তার আত্মবিশ্বাসহীনতা, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। যেই সমস্যার সমাধান নেই সেই সমস্যা নিয়ে মানুষ কথা বলতে চায় না, কিন্তু যেই সমস্যার সমাধান আছে সেটা নিয়ে কথা বলতে হবে। আজ থেকে কিছুদিন আগেও দেখা যেত এই যে ব্রেস্টের আকার ছোট বা ব্রেস্টের আকৃতিটা পছন্দ হচ্ছে না, গুটি কয়েক মানুষ যারা অনেক বেশি সলভেন্ট তারা দেশের বাইরে গিয়ে এটা চিকিৎসা করে আসতেন। কিন্তু আমরা এখন বাংলাদেশে অফার করছি চমৎকার কিছু ব্রেস্ট অগমেন্টেশন এবং ব্রেস্টের সৌন্দর্য বৃদ্ধির অনেকগুলো প্রসিডিউর। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে রিলায়েবল এবং সবচেয়ে রিমার্কেবল প্রসিডিউরটা হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট। ব্রেস্ট ইমপ্লান্ট হচ্ছে এমন একটি জিনিস, সেটা সিলিকনের তৈরি এবং এটাকে আমরা তার অরিজিনাল ব্রেস্ট গ্ল্যান্ডের নিচে দিয়ে আসি, যেটা তার ব্রেস্টটাকে অনেক বেশি সুন্দর, অনেক তার বডির সাথে অনেক বেশি মানানসই এবং অনেক বেশি তারুণ্যদীপ্ত করে। তো যারা এই ধরনের সমস্যায় ভোগেন তাদের আসলেই লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই, তাদের আসলে সহ্য করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ব্রেস্ট ইমপ্লান্টের মাধ্যমে আপনি পেতে পারেন একটি চমৎকার আত্মবিশ্বাসপূর্ণ আকর্ষণীয় দেহ কাঠামো। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।